ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম পড়ি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন তাই, এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুক্রিয়ায় তো তোর আদায় হয় না। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধু তোমার দেয়া, চোখের শুকুর জানাব তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কিনা? আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি, এই চোখের নেয়ামতের শুক্রিয়ায় তো আদায় হয় না, তুই আমার সাথে হিসাব করলি। ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি, তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয় একটা চোখ, আরেক পাল্লা রেখে দিলাম, ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল, আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ তখন তারে বলবেন উদখুলিল জান্নাতে বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে, ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের, ঠিক কি না? শয়তান ভুল করেছে অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে, কিন্তু সে মাফ চায় নাই। সে চান আর ইনসান, এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন, এক হচ্ছে বাদাল গরগরা, বাদাল গরগরা, মালাকুল মাউত যখন এসে রুহ ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয়, মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে, কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো, কারণ বলল পারলে আযাব নিয়ে আস। রাব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারুন তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো, আমি জায়গাটা নিজে দেখে এসেছি, মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব, কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব, গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই, কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা আমারে বাঁচা, আমি তওবা করলাম, তখন কি তওবার সময় আছে? কথা কন বাদাল গরগরা, মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে? ফেরাউনেরও একই দশা, লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম, আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে, তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না, এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে
আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেব তখন তুই কি করবি লাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়ো এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদম কিছু বাক্য তোমারে শিখিয়ে দেই এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আল্লাহ আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলি তাওব ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহ ধরে টান দিবে তখন তাওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু ইশামসি মিন মাগরিবিহা কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা করলে কবুল হবে তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে আল্লাহ এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ো নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না
মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবরে নিয়ে আয় খতিব সাহেবরে নিয়ে আয় হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয় তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে চিল্লায় বলেন ঠিক কি না ওলামা একরামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনলেজমেন্ট ইউ হ্যাভ টু একনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিশাচ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনলেজ ইউর সিন আপনি আপনার পাপগুলো স্বীকার করেন Number one. Number two, another repentance. You have to be repentant for what you have committed from sins. Je pap korechen ei paper jonno apni lojjito hon. Apni nijeke Allahr kache choto kore pesh koren. Allah re deke bolen Allah ami apnar golam golamer ghorer golam bandir ghorer golam amare maaf kore den ami lojjito ami onutopto tahole ek number shorto apni ghoshona den je apni pap korechen dui number shorto আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তওবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ What you have committed. আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লা জামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার 14 গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা
ও গোলাম তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যারা জুলুম করেছো, নাফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন, লা তাইআসু মির রাহিল্লাহ, আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে? নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো আশা ছাড়া যাবে না, নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে? আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন, আপনার পাপ অন্যায় আর গুনাগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান, ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ঝেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্ব নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও বিশ্ব নবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নূর, তারপরেও বিশ্ব নবী প্রতিদিন তওবার ইস্তিগফার করতেন কয়বার? 70 বার। আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? পাপহীন নবী মাসুম নবী যদি 70 বারেরও বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলে। এজন্য সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করেছে, আমরাও ভুল করি, সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন, এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে, ছোট বাচ্চাটা ধরা যায় না, ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে, ঠিক কি না? বাসুরের গায়ে হাত দেয়া যায় না, গাভী রেগে যায়। ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায়, আছে না নাই? আমি নিজে পেপার কাটিং এ পড়েছি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে। এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তোমরা পেয়েছো সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা, কথা বলেন, আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশিদি। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো, নাকি নিজের ইমান আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না।
আমাদের আশার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক